হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এদিকে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি গ্রামের বাড়ি, কারণ গ্রামের বাড়িতে আমার একটা চায়ের স্বাদ আছে, তো সেই উপলক্ষে যাওয়া হচ্ছে। এবার আমি কেমন রেডি হয়েছি তোমরা দেখতেই পেলে, আর গাড়িতে এখন বসে গেছি, গাড়ি চলতে শুরু করছে। তো এখানে পেছনে আছে আমি, মামনি আর বাবান। তো বাবান তো গাড়ির ভেতরেও টুপিটা ছাড়বে না, ওর খুব ফেভারিট এটা। আর এখন আমরা চললাম হাইওয়ের উপর দিয়ে, এরপরেই জানো গঙ্গা ব্রিজ আছে, তো সেটা ক্রস করলেই আর বেশিক্ষণ না, খুব কাছেই চলে এসেছি। বাবা এখন চলে গেছে ঠাম্মির কোলে, ও খালি একল আর ওকল করে ঘুরে বেড়ায় গাড়ির মধ্যে, যেখান থেকে ওর আর কি সামনে দেখতে সুবিধা হয় ও সেখানেই বসবে। তো এখন চলে এসছি, আর যে যাটা সাথ তার বাচ্চা হচ্ছে, ফার্স্ট বাচ্চা হচ্ছে এটা, আর বাবান হচ্ছে ওর ভাই, আর সৌমেন বাবান, মামনি বাবা সব বসে আছে। এখন আমরা এবার অনুষ্ঠান শুরু হবে। বাড়ি থেকে আমরা খেয়ে দিয়ে এসেছিলাম, মানে সকালে টিফিনটা করে এসেছিলাম, এখানে তাও খাওয়া দাওয়ার জন্য বলছিল, তো একটু সব ঘুগনি খাওয়া হয়েছে, আর এরপরে দুপুরে রান্নাবান্না জোগাড় হচ্ছে, আর অনুষ্ঠানটা চলো তোমাদেরকে পারলে দেখাবো। আর এদিকে রান্নাবান্নার জোগাড় হচ্ছে, প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চিকেনটা হলেই হয়ে যাবে, আর স্বাদের জন্য যে রান্নাগুলো তৈরি করার কথা সেগুলো সব হয়ে গেছে। ওদিকে গোছগাছও শুরু হয়ে গেছে, চলো যাই দেখি। এ দেখো এখানে সব কমপ্লিট গোছানো, এখানে আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সবাই আছে। এটা হচ্ছে এই দিদিটার শাশুড়ি মা, মানে আমাদের জেঠিমা, তো জেঠিমা প্রথম স্বাদটা আর কি দিচ্ছে, তো বেশিরভাগ রিচুয়ালটা জেঠিমাই করবে। এবার একে একে বাকিরা যারা আছে সবাই সারবে, তো আমাকেও বলেছে খাওয়ানোর জন্য, তো আমিও খাওয়াবো, তো তখন তোমরা দেখতেই পাবে। এখানে আমি এবার খাওয়াতে চলে এসেছি, তো যেহেতু ও আমার থেকে বড় তাই আমি ওকে ফুল দূর্বা দিয়ে আশীর্বাদ করলাম না, জাস্ট এমনি আগুনে তাপ দিলাম আর খাইয়ে দিলাম। এখানে বাচ্চা পাটিগুলোর হুল্লোড় দেখো, একে একে সবাই জমতে শুরু করেছে, বাবানের সাথে খেলছে, কিন্তু বাবানের বক্তব্য হচ্ছে ও একা একাই খেলবে, মানে জিনিসপত্র কাউকে দেবে না, সবার সাথে খেলবে কিন্তু জিনিসপত্র কাউকে দেবে না, ও একা একাই নিয়ে খেলবে। তো দেখো নিজের মতো করে ও খেলা চালিয়ে যাচ্ছে, আর এখানে সবাই বসে আছে ওর সাথে ছবি তোলার জন্য, কিন্তু ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে বাবান সবাইকে। আর এদিকে পুচকিটাকে চিনতে পারছ, আমাদের নাতনি। এবার আমরা চলে এসেছি বাগানে, এটা হচ্ছে আমাদের আম বাগান, তো একবার ঘুরিয়ে দেখাই। এখানে আম বাগানের সাথে, মানে আম গাছের সাথে সাথে আমাদের এখানে অনেক রকম গাছ আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে আমি ভুলে যাচ্ছি কী কী আছে। তো মেহগুনি আছে, আর কি একটা গাছ আছে, তো ওগুলোই আছে আর কি অনেকগুলো। তো এখানে আমি আমের থোকাটা পারবো, এই দেখো পেরে নিয়েছি, আর কেমন সুন্দর লাগছে দেখো দেখতে। আর এইভাবে আম আমি প্রথম পারলাম। আর এদিকে এখন এসেছি বড় জেঠুর বাগানে, এখানে দেখো পেঁয়াজ কত নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে আর সব ফেলে দিয়েছে। এই দেখো আমগুলো কেমন লাগছে, সামনে আছে বড় জেঠু, তো জেঠু এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সবগুলোই, যে কোনটা কী গাছ, মানে বিভিন্ন রকম আম আছে, তো সেগুলোই দেখাচ্ছে।
এরপরেই ফাঁকা মাঠ আছে, মানে অন্য সবজি লাগানো আছে, এটা আম বাগান। আর বাবানকে আমগুলো ধরিয়ে দিচ্ছি, কিন্তু ও আমগুলো দেখে এত ভয় পাচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না, যে কেন এত ভয় পাচ্ছে। তো জেঠুর বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, মানে এখানে সবারই আম বাগান আছে, আম দেখালাম তোমাদেরকে, আর এর সাথে পেয়ারা, পেয়ারাও পেয়ে গেলাম। এই গাছটা আছে, এটাও আমাদের একটা জেঠুরই গাছ। আর পেঁয়াজটা তো তোমাদেরকে দেখালাম, চলো এবার বাড়ি পথে রওনা দিই। কত সুন্দর সুন্দর আম দেখো, সব ফেটে আসছে, আর কত কাছে কাছে। আমাদের ওখানে তো এত কাছে কাছে আম দেখিনি খুব একটা, তাই মানে দেখে খুব ভালো লাগছে আমার। চলো এবার বাড়ির পথে রওনা দিই। আর অনেক আম তুলেছি, সেগুলো বাড়ি নিয়ে যাব, মানে আমি যখন মা নিতে আসবে, মায়ের সাথে যাব, তখনও কিছু আম নিয়ে যাব। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু এই জায়গাটা দেখো, একদম বাগান থেকে বেরিয়েই সামনে বাড়ির সামনে এই জায়গাটা। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে এবার, মানে এত সুন্দর দৃশ্যটাও, যেখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো যাওয়া যাক বাড়ি। তো আমরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, বিকালের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম, আর এখন তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, বাবা আর আমি এখন বসে আছি। আর আজকে সারাদিনটা খুব সুন্দর কেটেছে আর খুব এনজয় করেছি, বাবান ওর দাদা দিদিদের সাথে খুব এনজয় করেছে, তোমরা সেটা দেখতেই পেয়েছো। তো আমি এই ভিডিওটা এটুকুই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা।